আসসালামু আলাইকুম। আমি এখন একটি ক্যানভা মাধ্যমে ইউটিউব থাম্বনেইল ডিজাইন করব। এই হচ্ছে আমাদের ক্যানভার ইন্টারফেস। আশা করি সবাই আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন। সবাই কি আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? জি দেখতে পাচ্ছি। জি ভাইয়া, আচ্ছা, দেখতে পারলে বেটার। ক্রিয়েটিভ ডিজাইনের উপর ক্লিক করব। ক্রিয়েটিভ ডিজাইনের উপর ক্লিক করার পর আমরা এখান থেকে যাব ইউটিউব থাম্বনেইল, এটার মধ্যে ক্লিক করব। তো ইউটিউব থাম্বনেইলের উপর ক্লিক করার পর নতুন একটা আইকন আসছে, ওই আইকনটার মধ্যে আচ্ছা আমি একটা ফোন রিসিভ করে নিই। যাই হোক, আমরা এইখান থেকে এই যে ক্যানভাতে যখন ক্লিক করেছি, দেখেন আমার এখানে যে যে অপশানগুলো চলে আসছে, এই যে এখান থেকে আমরা কাস্টমলি এখন বিভিন্ন ধরনের ডিজাইন করতে পারবো, অথবা এখানে যে ট্যাম্পলেটগুলো আছে আমরা চাইলে সেই সমস্ত ট্যাম্পলেটগুলো থেকেও কিন্তু আমরা করতে পারবো, ডিজাইনগুলো করতে পারবো। তো আমি গত ক্লাসে একটা ডিজাইন আপনাদেরকে করে দেখিয়েছিলাম, সেটা ট্যাম্পলেটের দুইটা ডিজাইন করে দেখিয়েছি। সেটা এখান থেকে যে ট্যাম্পলেটগুলো আছে সেই ট্যাম্পলেটগুলো ইউজ করেও আমি আপনাদেরকে ডিজাইনটা করিয়ে দেখিয়েছি। ইভেন ট্যাম্পলেট ছাড়াও নতুন করে কীভাবে ডিজাইন তৈরি করতে হয় সেটাও আপনাদেরকে করিয়ে দেখিয়েছি। আশা করি আপনারা সেই ডিজাইনগুলো পারবেন। এছাড়া এখন আমি নতুন করে একটা ডিজাইন তৈরি করে দেখাচ্ছি, দেখেন। তো আমি এখান থেকে আচ্ছা এখানে যে এটা আছে এটা হচ্ছে প্রো, আমি প্রো নিচ্ছি না, ফ্রি যেগুলো আছে সেগুলো নিচ্ছি। অথবা আপনি চাইলে এই যে ফ্রি যেটা আছে এটা আমি নিলাম, এই যে এখান থেকে যে লেখাটা আছে সম্পূর্ণটা আমি ডিলিট করে দেই। এবং এখানে আমি একটা বয়েস ইউজ করব, ডিজিটাল মার্কেটিং কোর্স, কিভাবে ক্যানভার মাধ্যমে ডিজাইন তৈরি করবেন, কিভাবে ক্যানভার মাধ্যমে আচ্ছা অনেক সাউন্ড আছে যেগুলো তারা ভালোভাবে শুনতে পারে না। আমি এখান থেকে ইংলিশে লিখে দিই। আচ্ছা এটা লিখে দিলাম। ডিজাইন তৈরি করবে তো আমরা এটাকে কপি করে এখানে এসে পেস্ট করব। এই যে এখানে এসে পেস্ট করলাম, ডিজিটাল মার্কেটিং কোর্স, এই কথাটাকে আমি একটু কাট করে নেই আলাদা। এবং কিভাবে ক্যানভার মাধ্যমে ডিজাইন তৈরি করবেন এই লেখাটাকে একটু বোল্ড করলাম, টোটাল লেখাটাকে একটু বোল্ড করি, এই যে টোটাল লেখাটাকে একটু বোল্ড করলাম। কিভাবে ক্যানভার মাধ্যমে ডিজাইন তৈরি করবেন, এই যে এখানে এই কালারটা আমি দিয়ে দিই। এখানে যদি আমি হোয়াইট কালার ইউজ করি এই কালার প্যালেট থেকে তাহলে এটা মোটামুটি দেখায়, কিন্তু আমরা যদি একটু রেড ইউজ করি এই যে এটা মোটামুটি ভালোই দেখাচ্ছে, এটা মোটামুটি ভালোই দেখাচ্ছে ক্যানভার মাধ্যমে ডিজাইন তৈরি করবেন। ঠিক আছে, তো এখান থেকে আমরা একটা এলিমেন্ট নেব। এলিমেন্ট নেওয়ার পর এখান থেকে আমরা এই যে এলিমেন্ট থেকে এখান থেকে এখানে এখানে আর একটা প্লেট ইউজ করতে পারি বা এখানে ইউজ করতে পারি। এখান থেকে দেখেন এই একটা টেমপ্লেট, এটাকে আমি একটু ডিলিট করে দিই। এটাকে ঠিক মাঝখানে নিয়ে আসলাম, মাঝখানে নিয়ে আসার পর এখান থেকে এটা ক্লিক করে আমরা এখান থেকে ট্যাগসের মাধ্যমে লিখতে পারি পার্ট ওয়ান, পার্ট ওয়ান। বা পার্ট ওয়ান নাও লেখা যায়, কারণ আমরা এখান থেকে একটু বড় করে ডিজিটাল মার্কেটিং এটাই লিখে দেই, যেহেতু আমাদের ফ্রি ডিজিটাল মার্কেটিং কোর্স, সে ব্যাপারটা একটু লিখে দেই, তাহলেই সবচেয়ে সুন্দর দেখা যাবে।
আমরা এখান থেকে এটা নিলাম, নেওয়ার পর আমরা এটা কপি করে রেখেছিলাম ডিজিটাল মার্কেটিং কোর্স। এই যে লেখাটা এখান থেকে এসে এখানে একটু পেস্ট করে দিব আমি, এটাকে একটু এটাকে না টোটাল লেখাটাকে একটু বড় করে দিচ্ছি, এবং এখান থেকে এটাকে একটু বড় করে দিচ্ছি, এবং এখান থেকে এটা দিলাম, এবং এখান থেকে একটু ছোট করে দিই। ছোট করে দেওয়ার পর এখানে বসানোর পর এটাকে একটু বোল্ড করি আর একটু ছোট করি। আচ্ছা, এটা ছোট করে ঠিক এই মাঝ বরাবর নিয়ে আসলাম। দেন এই কালারটাকে আমি কি করব, একটু হোয়াইট করে দেব। আচ্ছা, এটা করি, এখান থেকে পার্ট ওয়ান এটাও দেওয়া যায়। এই পার্ট ওয়ান এই শব্দটা ব্যবহার করলেও খুব যে খারাপ দেখা যাবে তা না। এই যে এখান থেকে আমরা কালারটা এই যে হোয়াইট করে নিলাম, এবং এখান থেকে একটু লিখে দিব পার্ট ওয়ান। আমি এখান থেকে হেডিংটা ব্যবহার করে পার্ট ওয়ান লিখছি, এই যে পার্ট ওয়ান। পার্ট ওয়ান লেখার পর এটাকে ক্লিক করে এনে এই যে এটার ভিতরে একটু ঢুকিয়ে দিলাম। দেন এই কালারটা আমরা হোয়াইট না রেখে যদি একটু ইউলো করি আরো সুন্দর দেখা যাবে। এই যে এখান থেকে ইউলো এবং এখান থেকে ডিপ ইউলো আছে একটা, আমরা এখান থেকেও এটাকে একটু ইউলো করতে পারি। এই যে এবং পার্ট ওয়ান এটার মধ্যে ক্লিক করার পর এখান থেকে চাইলে আমি এটার কালারটা চেঞ্জ করে হোয়াইটও করতে পারি, ভালো দেখায় না? ব্ল্যাক করে দিলাম। এই যে একটা একটা দেখেন একটা তৈরি করেছি, ঠিক এটাকে কপি করার জন্য উপর থেকে এখানে ক্লিক করলে কপি হয়ে যাবে। দেন আমরা এটাকে পার্ট টু দিয়ে দিলাম, পার্ট টু দিয়ে দিলাম। দেখেন এই যে দুইটা ডিজাইনে কি করা হয়েছে আমাদের কমপ্লিট, এটা আপনারা আশা করি পারবেন। তো আমি যতটুকু দেখি ইনশাল্লাহ যতটুকু দেখিয়েছি আপনার ডিজাইনটা করবেন। তো আমরা যদি এখান থেকে এই যে দেখেন এই কপিটার উপর ক্লিক করি, এই যে আর একটা কপি হয়ে যাবে, এই যে হয়ে গেল। এখানে যদি ক্লিক করি, এই যে আর একটা হয়ে যাবে। তো আমরা এখান থেকে ফোর করে দিব, যদি এখান থেকে ক্লিক করি আর একটা হয়ে গেল, আমরা এখান থেকে ফাইভ ফাইভটা লিখে দিলাম, ঠিক আছে? তো এই যে এটা করে দিলাম, করে দেওয়ার পর আমরা এখন এই ডাউনলোডের মধ্যে যখন ক্লিক করব, তো ডাউনলোডের মধ্যে ক্লিক করার পর ডাউনলোডটা চলে আসবে, আমরা এখান থেকে সরাসরি কি করতে পারবো, ডাউনলোড করতে পারবো। এই যে আমরা সরাসরি এখান থেকে কি করছি, ডাউনলোড করে দিয়েছি। এই যে এটা কি হয়ে যাবে ডাউনলোড, এটা ক্যানভার মাধ্যমে ডিজাইন তৈরি করবেন, এটা এই ফোল্ডারে ডাউনলোড হচ্ছে। এখন আমরা এটাকে যদি জিপ করা আছে আনজিপ করে নিই তাহলে কিন্তু কমপ্লিট। তো আমি এখান থেকে ডাউনলোডের মধ্যে গিয়ে এই যে এটাকে এখান থেকে কি করব, জিপ থেকে অ্যাকসেপ্ট অল এটার মধ্যে ক্লিক করলাম, এটা অল্প কিছুক্ষণের মধ্যে এই যে এটা হয়ে গেছে। এই যে আমরা এই পাঁচটা ডিজাইন মাত্র করলাম, আশা করি এই বিষয়গুলো আপনারা বুঝতে পারছেন এবং এটা পড়তে পারবেন।